অ্যাডভাইস, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে একটা মেডিসিন সম্পর্কে রিভিউ করব। স্ক্রিনে দেখতেছেন পেরিটন লোশন। বন্ধুরা, এই পেরিটন লোশন কখন কখন ব্যবহার করবেন সেটা বাংলা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিন। তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা অতি শীঘ্র আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য যান। অল নিউজ ত্রিপুলার চ্যানেলটি থেকে আপনার সবাইকে ধন্যবাদ। এবং কি এই পেরিটন লোশন কাদের ক্ষেত্রে ব্যবহার করানো হবে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দেব। বন্ধুরা, ভিডিওটি টেনে দেখবেন না, না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝবেন না। বন্ধুরা, এই পেরিটন লোশন বন্ধুরা সাধারণত ছোটো ছোটো ছেলে মেয়ে এবং কি প্রাপ্ত বয়স্ক পর্যন্ত সবাই ইউজ করতে পারবেন। কারণ কোন সময় এই পেরিটন লোশনটা ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, দেখতে থাকেন। বন্ধুরা, আপনার স্কিনে লাল লাল গোটা এবং কি দাউদ খেজলি হয়ে গেছে, সারা রাত আপনার চুলকানি হচ্ছে, আপনার ভালো হচ্ছে না, তারপর বলছি এই পেরিটন লোশনটা ব্যবহার করেন। সকাল যদি ব্যবহার করেন করতে পারবেন, তাহলে রাত্রেবেলায় ব্যবহার করতে হবে। বন্ধুরা, হালকা করে আপনার যেখানে হয়ে গেছে শরীর স্কিনে, তাহলে এই লোশনটা আপনি রাত্রেবেলায় লাগাবেন। সকালবেলায় আপনি গা ধুবেন, যে কাপড় পিন্দে আসছিলেন সেই কাপড়টা খুলে আপনার এই কাপড়টা ধুতে হবে এবং কি শরীরটা আপনার ধুতে হবে। তাই বলি আপনার সাবানটা, যে কোনো খুজলি সাবানটা ব্যবহার করতে পারবেন। একে থেকে আপনার সপ্তাহ পর্যন্ত এই লোশনটা লাগান, তাহলে দেখবেন আপনার শরীর আগের মতো আস্তে আস্তে হয়ে গেছে। বন্ধুরা, পেরিটন কেয়ারফিল্ড বহুত ভালো একটা প্রোডাক্ট, এটার MRP খুব কম, 80-85 টাকায় পাওয়া যাবেন। বন্ধুরা, তার আমার ভিডিওটা যদি ভালো লাগে, পারমিথিন লোশনের সম্পর্কে রিভিউ করলাম, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমি পেরিটন পারমিথিন লোশনের সম্পর্কে রিভিউ করলাম এবং কি পরবর্তী ভিডিও আমি করব, এবং কি আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বন্ধুরা, পারলে আপনারা সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে পেরিটন সম্পর্কে রিভিউ করে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।